কংগ্রেস কর্মীর উপর হামলার অভিযোগ, অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রানীনগর থানার গোধনপাড়া এলাকায়। জানা গেছে, ডোমকলে কংগ্রেসের কর্মী সভা ও সংবর্ধনা সভা ছিল। সেই সভাতে গিয়েছিলেন রানীনগর থানার বিভিন্ন এলাকার কংগ্রেসের কর্মীরা। সভা থেকে বাড়ি ফেরার পথে কর্মীদের উপর আক্রমণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। জখম হয়েছেন একাধিক কংগ্রেস কর্মী বলে অভিযোগ। ডোমকলে আমাদের বায়রন বিশ্বাসের একটা কর্মী সভা ছিল। সেই কর্মী সভাতে আমাদের রানীনগর 2 নম্বর ব্লকের সমস্ত স্তরে নেতৃত্ব গিয়েছিল। সেখান থেকে আমরা একটা খবর পেলাম যে তৃণমূলেরা যে সমস্ত বাহিনী আছে, হানমাত বাহিনী, তারা কিন্তু আপনার ওই ধর্মতলা এবং গোধনপাড়া দুটো জায়গাতে একটা জমায়েত করেছে আমাদের প্রতি অ্যাটাক হবে। আমরা খবর সঙ্গে সঙ্গে বড়বাবুকে জানিয়েছি, কন্ট্রোল রুমে জানিয়েছি। বড়বাবু ফোন রিসিভ করেনি, কন্ট্রোল রুমে জানালাম। কন্ট্রোল রুম বললো ঠিক আছে, আমি দেখছি। আমরা ডোমকল থেকে পেরিয়ে আসলাম, এসে টিভিএস শোরুমের ওখানে, যে গোধনপাড়া টিভিএস শোরুম, সেই টিভিএস শোরুমের ওখানে আপনার মোটামুটি 50-60 জন এসে আমাদের যারা টুকটুকি, দুটো টুকটুকি ছিল, আমাদের 5 খান গাড়ি ছিল, টুকটুকিতে আপনার মোটামুটি 20 জন ছিল, আর আমরা বাইকে ছিলাম। ওই টুকটুকিগুলো ওদেরকে বেধড়ক মেরেছে, একজনকে ইঞ্জুর করে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, একজনের সুপার স্প্লেন্ডার গাড়ি ভেঙে দিয়েছে, এই যে এইসবগুলো করছে। এবং একজন আমাদের নিখোঁজও আছে, তাকে আমরা ফটোগ্রাফি হদিশি পাচ্ছি না। এই কংগ্রেস করার অপরাধে আমাদের প্রতি হামলা হচ্ছে। জাহাঙ্গীর আলী, পিতা হাজি মহিউদ্দিন, মিলন শেখ, পিতা আবদুল্লাহ, গোলাম মুর্তজা সরকার, নাজিরুদ্দিন হিসেব সরকার, তারা কোন পার্টির? তারা হচ্ছে টিএমসি দলের। কেন হঠাৎ আপনাদের উপর এমন করে আক্রমণ করার কারণ কি? আমাদের হচ্ছে যে এক কথা হচ্ছে কংগ্রেস করি আমরা এগুলোকে, তার জন্য হচ্ছে আক্রমণ করা হয়েছে। কিছু সিপিএমের লোক টোটো করে আসছিল, সেই সময় আমাদের প্রধান কালীনগর টুজিবি মনিরুল ইসলাম বাড়ি যাচ্ছিলেন। তাদের টোটোতে লাঠি টাঠি ছিল এবং তাকে লাঠি চোকাচ্ছিল। স্থানীয় মানুষ ওখানে প্রতিবাদ করেছে, এর বেশি আমি কিছু বলতে পারি না। খুঁজে পাওয়া যাচ্ছে না, নাটক করছে, বাড়িতে বসে আছে, ওগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।